এই সমস্ত রড এবং ইট রড এবং পাথর কি ছিল না, সার ছিল না, খাটের সার ছিল, এখন মুশকিলে সমস্ত পানি সাদের মধ্যে পড়ে গেছে। এখন কি করা যায়? আবু আইয়ুব আনসারী মনস্থ করলেন, এই পানি যদি মুছা না হয় তাহলে এই পানিটা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা মুবারকের মধ্যে দিয়ে পড়ে যাবে। একটাই লেখ ছিল, উনি লেখটা ভিজাইয়া দিলেন, সমস্ত লেখ ভিজাইয়া দিলেন, সমস্ত লেখ ভিজাইয়া পানিকে উঠলেন। রাত্রিবেলায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কনকনে ঠান্ডা শীতের মধ্যে একটা লেগে বিদে গেছে, সারা রাত্র কষ্ট কাটাইয়া দিলেন। সেই মহব্বত ছিল সাহাবায়ে কেরামের অন্তরে, নবীর গায়ে যেন এক ফোঁটা ফালিও না পড়ে, নবীর গায়ে যেন একটা কি ফালিও না পড়ে, নবীর গায়ে যেন একটা পাথরের আঘাত না পড়ে। সেই মহব্বত নিয়া সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য যুদ্ধ করেছেন, ইসলামী আইন বাস্তবায়নের জন্য যুদ্ধ করেছেন, কোরআনের আইন বাস্তবায়নের জন্য যুদ্ধ করেছেন, যার কারণে সেই যুগটা হইল সোনালি যুগ বলেন সুবহানাল্লাহ। এদিন আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। নবীজির মহব্বত এমন ভাবে ছিল, আল্লাহও রাজি হয়ে গেছেন, আর নবীও রাজি হয়ে গেছেন, আল্লাহ